আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওটি মেয়েদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেসব মেয়েরা শারীরিক সম্পর্ক করেন বিয়ের আগে এবং যেসব ছেলেরা বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে থাকেন বা জেনা করে থাকেন, তাদের জন্য কি আছে এই জীবনে, তাদের দুনিয়াতে কি শাস্তি হবে এবং আখিরাতে কি শাস্তি হবে। আর সৌদি আরবের একটি ঘটনা বলবো আপনাদের। সৌদি আরবের একটি মহিলা এক যুবককে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য তার বাসার ভেতর নিয়ে গেল। এরপর তার সাথে খারাপ কিছু করল। এরপর সে মহিলার সাথে আল্লাহ তাআলা যা করলেন, আল্লাহ, একবার দেখুন তারপরে আপনি বিশ্বাস করবেন। যদি একজন নারী একজন যুবককে নিয়ে যায় শারীরিক সম্পর্ক করার জন্য, তো দুনিয়াতে কি কি শাস্তি হবে এবং আখিরাতে কি কি শাস্তি হবে, মূলত ভিডিওটিতে কি কি শাস্তি হবে তাই উল্লেখ করার চেষ্টা করব। যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান তারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। হে ভাই ও বোন, তোমাদের উদ্দেশ্যে বলছি, জেনা হচ্ছে একটি কবিরা গুনাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, হোক সেটা মেয়ে বা ছেলে, কাউকে জেনা করার জন্য আদেশ বা অনুমতি দেয়নি। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্মে স্পষ্টভাবে বলা হয়েছে যে তোমরা জেনায় লিপ্ত হও। প্রিয় ভাই ও বোন, এর জন্য রয়েছে আখিরাতে কঠোর শাস্তি। যারা জেনা করবে তাদের খাওয়ার রুচি কমে যাবে, তারা টেনশনে থাকবে, তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, তাদের আর্থিক সম্পদ কমে যাবে, তারা তাড়াতাড়ি দরিদ্র হয়ে যাবে। তাদের জন্য দুনিয়াতে এই শাস্তি রয়েছে এবং তারা যখন মৃত্যুবরণ করবে তখন সে অন্ধকার কবরে আজাবে জর্জরিত থাকবে। হে ভাই ও বোন, তোমরা যারা যারা জেনা করছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, এইসব থেকে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে দূরে রাখতে হবে। অনেক মানুষকে দেখা যায় প্রেমিকার সাথে জেনা করে থাকে, কিছুদিন না যেতেই তাদের সাথে শারীরিক সম্পর্ক হয়ে থাকে। যারা এমন খারাপ কাজ করে এদের জন্য রয়েছে ভয়াবহ বিপদ। তার মৃত্যুর পর অনেক রকম আজাব হবে এবং দুনিয়াতে অনেক ধরনের আজাবে জর্জরিত হবে, যে পর্যন্ত খালেস দিনে তওবা না করে। হে ভাই ও বোন, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের নিজকে পরিবর্তন করতে হবে, তা না হলে তুমি বিপদে পড়বে, যেটা এমন তেমন বিপদ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিপদ। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি কোনো গুনাহ করো এবং আমি আল্লাহ তাআলার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে তওবা করো, তাহলে আমি কথা দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। সুবহানাল্লাহ। হে ভাই ও বোন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করলো যে সকল মানুষকে সে জাহান্নামি করে ছাড়বে। এতে মানুষের নফসে নফসেও যদি দৌড়াদৌড়ি করতে হয় তাহলেও তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস শয়তান, আমার ইজ্জতের কসম, আমার বান্দা যতক্ষণ আমার কাছে ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দাদেরকে মাফ করতে থাকব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচক নামই রয়েছে আল গফফার, অর্থাৎ পরম ক্ষমাশীল। কথা হচ্ছে, যারা জেনায় লিপ্ত আছেন তারা অবশ্যই জেনা পরিত্যাগ করুন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, মাফ করবেন। হে ভাই ও বোন, আমাদের দেশে দেখছি অনেক মেয়েরা অনেক খারাপ হয়ে থাকে, অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে কিন্তু এরপরেও জেনা করে, বিয়ের পরেও তারা অনেক প্রেম করছে, মানে পরকীয়া করছে। একটি মানুষের সবচেয়ে খারাপ দিক হচ্ছে পরকীয়া এবং শয়তানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষকে পরকীয়ায় লিপ্ত করা। মানুষ যদি পরকীয়া করে, এতে করে দুটি পরিবার নষ্ট হয়ে যায়, ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, তার স্বামীর মাথা ঠিক থাকে না, তার বউ যদি পরকীয়ায় লিপ্ত হয়, তার স্ত্রীর মাথা ঠিক থাকে না যদি স্বামী পরকীয়ায় লিপ্ত হয়,
হে ভাই, এখানে বোনদের ছোট করে দেখানো হচ্ছে না, ভাইদের উদ্দেশ্যেও বলছি। অনেক যুবক ভাইয়ের বাসায় সুন্দর বউ, পরহেজগার বউ আছে, সে বউ রেখে অন্য মেয়ের সাথে জেনা করে, ফোনে কথা বলে। নিজেই বিবেচনা করে দেখুন, এমন যুবক যুবতী আজকে আমাদের সমাজে আছে কি না। হ্যাঁ, অবশ্যই আছে ভাই। তোমাদের উদ্দেশ্যে বলছি, তুমি নিজেকে পরিবর্তন করো। যে কোনো দিন তুমি তো মৃত্যুবরণ করতে পারো, সে অন্ধকার কবরে তুমি শুয়ে আছো। হায় আফসোস, তুমি জান্নাত পাবে না। নিজেকে পরিবর্তন করতে হবে। তুমি যদি আজকে পরিবর্তন করতে না পারো, তাহলে কখনো নিজেকে পরিবর্তন করতে পারবে না। একটি কথা মনে রেখো, আল্লাহ পাক বলেন, তোমরা গুনাহ করেছ তাহলে তুমি আল্লাহ তাআলার নিকট উপস্থিত হও, আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দিবে। হে ভাই ও বোনেরা, যারা খারাপ হয়ে যাচ্ছে, বিয়ের আগে জেনা করছে, তারা এগুলোকে পরিবর্তন করুন। হাদিস পড়ুন, কোরআন পড়ুন, ব্যভিচারের কি কি শাস্তি দিবেন আল্লাহ তাআলা তা জানুন। সকলের উদ্দেশ্যে বলছি, একটা মেয়ে একটি ছেলেকে সত্যের পথে এনে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার একটি মেয়ে হাজারটি ছেলেকে জাহান্নামে নিয়ে যেতে একাই যথেষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের ভ্রমণ করলেন, তখন দেখলেন জাহান্নামের অধিকাংশই নারী। নারীদের জান্নাত পাওয়া খুবই সোজা, কিন্তু তোমরা যে খারাপ কাজ করছো, অশ্লীল কাপড় পরছো, তোমার ব্যবহার খারাপ করছো, স্বামীর অবাধ্য হচ্ছ, তোমার জন্য তো এখন জাহান্নামের চাইতেও বেশি সহজ হয়ে গেছে। হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।